বাঁচানো, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে যেগুলো রিকোয়ারমেন্ট, খাওয়ার জিনিস, দুধ, তারপরে এবার গরু তো দুধ এমনি দেবে না, তাকে তার ফিডটা দিতে হবে, মাছ তো খাওয়ানোর মাছের জন্য এ লাগবে, তার ফিড, চিকেন আছে, মুরগির খাওয়ার, এই যে সমস্ত মানে চেনটা আর কি, যে চেন একটা তৈরি হয়, এটা যাতে ব্যবস্থা, সেটা ব্যবস্থা করছি আমরা পুলিশকে দিয়ে, আমরা মাইকিং করছি বিভিন্ন জায়গাতে, নাকা করছি, তারপরে বিভিন্ন জায়গাতে গ্রসারি পৌঁছে দেওয়ার জন্য আগে একটা চেন সিস্টেম ছিল, বিভিন্ন লোক বয়স্ক লোক তারা বাজার করতে পারে না, তো তাদের যে যারা যারা গ্রসারি পৌঁছে দিত সেগুলো করছে, আর আমরা পুলিশের তরফ থেকে আমাদের যে স্পর্শ আছে সেই স্পর্শতে যে আমরা কিছু মেম্বার করেছি বয়স্ক লোক এবং ডেজার্টে একা থাকেন যারা, তাদেরকে আমরা সমস্ত রকমের হেল্প আমরা এক্সটেন্ড করেছি, তাদেরকে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমরা বাড়ি বাড়ি ভিজিট করছি, যাদের খাওয়ার টাওয়ার নেই তাদেরকে আমরা কিছু গ্রোসারিও দিচ্ছি, আর পুলিশের তরফ থেকে আমরা শনিবার মানে কালকে এবং রোববার এই দুটো দিন আমরা ঠিক করেছি যে আমরা সবাইকে মানে অনেক যারা খুব গরিব মানুষ যারা একদম খেতে পাবে না আর কি, স্টারভেশনে থাকবে, সেরকম যাতে না থাকে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে উনি বলেছেন যে কোনো মানুষ খেতে না পেয়ে না অসুবিধায় পড়ে যায়, খেতে পাওয়াটা না পাওয়াটা এটা খুব সাংঘাতিক কষ্টদায়ক জিনিস, তো সেটা নিয়ে একটা প্রোগ্রাম করে আমরা চেষ্টা করছি যে কিছু কিছু লোকের কাছে খাওয়ার মানে কাঁচা এই আর কি চাল ডাল এবং আলু সোয়াবিন বিস্কুট এরকম পৌঁছে দেওয়ার, তো কতটা সাকসেসফুল হই আমরা নিজেরা চাঁদা টাঁদা দিচ্ছি, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে অনেক লোক সমাজসেবী সংগঠন তারাও আছে, করে সব মিলিয়ে আমরা একটু বেশ ভালো জায়গাতে এখনও আছি আর কি, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মানুষের মধ্যে কনসাসনেস বাড়বে আমার ধারণা, তারপরে আমরা আরও অনেক লোককে আমরা হেল্প করতে পারবো, এটা হলো যেমন তেমনি অ্যাট দ্য সেম টাইম আমরা ল এনফোর্সমেন্টটা করছি যাতে করে মানুষ প্রচুর রাস্তায় নেমে আসে, নিজের মধ্যে একটা ডিস্টেন্স 1 মিটার বা তার বেশি ডিস্টেন্স মেনটেন করে, ইভেন বাজার করতে গিয়েও বা সেগুলোতেও একটু আমরা লক্ষ্য রাখছি, মাইকিং করছি বারবার, মানুষ কনসাস করছি, আপনারাও ঘুরে ঘুরে দেখছেন খাওয়ার দোকানগুলো যেগুলো আছে যে যেখান থেকে গ্রোসারি পাওয়া যাবে, যেখান থেকে চাল ডাল তেল নুন মশলা পাওয়া যাবে সেগুলো খুলে রাখবেই, তাছাড়া কিছু ঢাবা যেমন রাস্তার সাইডে যেমন ট্রাক ট্রাক চলবে, কারণ এই মালগুলো সাপ্লাইতে ট্রাক লাগে, সে ট্রাকে যে ঢাবা টাবাগুলো সেগুলোও খুলে রাখার আমরা চেষ্টা করছি, বলেছি যে আপনারা খুলে রাখুন, কিন্তু সবসময় কী করবেন যখন খাবার দাবার দেবেন বা ই করবেন হাতটাকে স্যানিটাইজ করবেন, বারবার সাবান দিয়ে হাতটাকে ধোবেন, মুখে মাস্ক পরে রাখবেন, এবং লোককে যে বসাবেন তার মধ্যে একটা ডিস্ট্যান্স রাখবেন, যেন 4 ফুট 5 ফুট করে একটা যেন গ্যাপ থাকে, যাতে কিনা এটা কন্টামিনেশন হতে না পারে, এবং আমাদের অন্যান্য যে যেমন জিনিসগুলো যেগুলো আছে যারা যাদেরকে সাসপেক্ট আছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া, যেখানে যেখানে লোক বলছে যে বাইরে থেকে লোক এসেছে তাদেরকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে পৌঁছে দেওয়া বা ডাক্তার তাদেরকে অ্যাম্বুলেন্সে করে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওদিকে মানে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যা যা করার, তারপরে মেডিকেল ডাক্তার যেভাবে সাজেস্ট করবেন, কারণ আমরা কেউই এটার জন্য উপযুক্ত নয় যে তার কী করা দরকার, সে কোথা থেকে এসেছে, তার হিস্ট্রি ট্রাভেল হিস্ট্রিটা নিয়ে তারপর ডাক্তার যেরকম রেকমেন্ড করছে সেটাই আমরা মেনে চলার চেষ্টা করছি। স্যার লকডাউনের চতুর্থ দিনে মানে মানুষ কীভাবে কীরকম সাড়া পাচ্ছেন এবং প্রশাসন কতটা তৎপর, এটার একটা খুব গুরুত্বটা মনে হয় বুঝতে পারেনি, এখন গুরুত্বটা অনেকটা বুঝেছে, এখন গ্র্যাজুয়ালি যতটা দিন যাচ্ছে সিরিয়াস হচ্ছে, এটাই আমার দরকার ছিল, এবং মানুষ যখন গুরুত্বটা বুঝবে নিশ্চিতভাবে তারা নিজেদের প্রাণ বাঁচাবার জন্য অন্যদের পরিবারের প্রাণ বাঁচাবার জন্য তারা আরও সচেতন হবে, এবং আমার মনে হয় পরিস্থিতি আরও একটু ভালোর দিকে গ্র্যাজুয়ালি যাবে এটা আমার বিশ্বাস আছে। স্যার আর একটা বিষয় হচ্ছে যে আপনি বললেন যে বাড়ি বাড়ি যারা যারা এই খাবারগুলো চাল ডাল যে কোনো নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস পৌঁছে দেবেন যারা পাচ্ছে না, এটা মূলত কারা পৌঁছাবে এবং কীভাবে পৌঁছাবে? ওই যে বিগ বাজার ওয়ালমার্ট এই বিভিন্ন দোকানগুলো আছে না, বড় বড় দোকানগুলো যেগুলো থাকে ওদের দেখবেন গ্রসারি অর্ডার করে দিলে অনলাইন করে দিলে অনলাইন বা ফোন করে বলে দিলে ওদের থেকে লোক নিয়ে গিয়ে পৌঁছে দেয়, যেমন রান্না করা খাবার যেমন সুইগি টুইগি এরকম আছে এখানে এতটা আছে এত হয়তো প্রচার লাভ করেনি, কিন্তু এখান থেকে গ্রসারিগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে যায়, সেই গ্রসারিগুলোকেও যাতে নিয়ে যেতে পারে, মানে নাহলে তো অনেক লোক আছে তাদের বাজার করার লোক নেই, হয়তো বয়স্ক মানুষ আছে কেউ নেই একেবারে বেরোতেই পারছে না, সে তার বাড়িতে যাতে পৌঁছে দিতে পারে, যে যাকে ফোন করে অর্ডার করতো তারাই নিয়ে যাবে, তাদেরকে আমরা আইডি কার্ড ইস্যু করবো, মানে তাদেরকে আমরা পাস দিয়ে দেবো কিছু লোককে যারা এই খাওয়ার চেনের সঙ্গে যুক্ত আর কি, পুরো চেন একটা ভাবুন না একটা পুরো চেনটার সঙ্গে যাতে কোনো অসুবিধা হচ্ছে মুভমেন্টে তাদেরকে আমরা পাস দিয়ে দেবো এবং তারা যাতে খাওয়াটা পৌঁছে দেবে। ও হোয়াটসঅ্যাপের গ্রুপে হোয়াটসঅ্যাপে যদি খারাপ কথা কিছু ছড়ায় বা কিছু নেগেটিভ কথা বা যেগুলো ডেরোগেটারি বা যেগুলো হচ্ছে ক্ষতি করতে পারে সমাজে সেরকম ছড়ে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্যার আর একটা বিষয় হচ্ছে যে যারা জরুরি ভিত্তিতে সেবা দিচ্ছে তাদের জন্য কি যারা অনেক অনেক দেখা যাচ্ছে যে স্বাস্থ্যকর্মী বলুন যারা পেট্রোল পাম্প আছে বিভিন্ন জায়গায় এরা রাত্রিবেলা জন্য স্পেশাল একটা ইয়ে আছে যে আমাদের সরকারের যা নির্দেশ যে স্বাস্থ্যকর্মীরা যাতে কাজ করতে পারে সুস্থভাবে তাদেরকে অনেক জায়গাতে অস্ট্রাসাইজ করে দিচ্ছে, একটা হাউসিং হয়তো ঢুকতে দিচ্ছে বলে হসপিটাল থেকে এসেছে তাহলে ওর গায়ে জীবাণু আছে, সেইটা যাতে না হয় সেটা আমরা একদম আটকানোর চেষ্টা করছি, এবং স্ট্রিক্টলি বলা আছে যে স্বাস্থ্যকর্মী
মানে ডাক্তার শুধু নয়, ডাক্তার নার্স নয়, তার সঙ্গে যারা সাপোর্ট স্টাফ আছে তাদেরকেও যাতে কোনো অসুবিধায় না পড়ে সেটাকে আমরা স্পেশাল প্রায়োরিটি দিই থানাকে দেখতে। স্যার, এই স্বাস্থ্যকর্মীরা কিছুটা এরা বলছে যে এদের একটা ক্ষোভ আছে, এরা বলছে আমরা স্যানিটাইজ পাচ্ছি না, মাস্ক পাচ্ছি না, এই নিয়ে।